নার্সারির ছোট্ট ছোট্ট বাচ্চারা দেখো এটা কি বলতে পারবে কেউ এটা হলো হস্যই কি বললাম হস্যই এটাকে বলা হয় হস্যই আজকে আমরা এই নতুন অক্ষরটা লেখাব ঠিক আছে আগের দিন আমরা কী কী লিখতে শিখেছিলাম মনে আছে অ লিখতে শিখেছিলাম আ সেটাও লিখতে শিখেছিলাম আজকে আমরা লিখব হস্যই এই অক্ষরটাকে বলা হয় হস্যই দেখো বুঝতে পারছো কি হয় ইঁদুর ছানা ভয়ে মরে হস্যই দিয়ে কি কি নতুন শব্দ শিখেছিলাম হস্যই দিয়ে শিখেছিলাম ইট হস্যই দিয়ে শিখেছিলাম ইলিশ মাছ আর স্কুল আমরা তিনটে নতুন শব্দও শিখে নিয়েছিলাম হস্যই দিয়ে আজকে আমি যেটা লেখানো শেখাচ্ছি সেটা হলো হস্য দেখো এইভাবে লিখবে প্রথমে একটা মাত্রা দেবে হুম তারপর একটা গোল করলে ছোট্ট করে সেই গোলটা থেকে এই রকম করে ঘোরালে তারপর এরম করে হয়ে গেল। মাথায় কি গেলো তোমাদের যাদের একটু বড় বড় চুল তোমরা তো ঠিক সেই রাম এই মাথাতেও ঝুঁটি আছে হুম এইটাকে বলা হয় হস্য দেখো আবার একটা লিখছি ফার্স্টে একটা মাত্রা দিলাম তারপর একটা ছোট্ট করে গোল করলাম সেই ছোট্ট গোলটা থেকে এই রকম অয়ের মতো করলাম তারপর উল্টো দিকে এইভাবে ঘুরিয়ে দিলাম হয়ে গেল হস্যই ঝুঁটিটা দেখেছো কি সুন্দর এইটাকে বলা হয় হস্যই দেখো আবার লিখছি একটা ছোট্ট গোল করলাম করে অয়ের মতো এরকম টানলাম তারপরে এইখানটা ঘুরিয়ে এই দিকে নিয়ে চলে গেলাম এইভাবেই হয়ে গেলো হস্যই মাথায় আবার ঝুঁটি কি সুন্দর দেখতে না ঝুঁটি দেওয়া দেখো আবার লিখে দেখাচ্ছি মাত্রা দিলাম হুম তারপর ছোট্ট একটা গোল করলাম সেই গোলটা অয়ের মতো এরকম করলাম তারপর এটাকে একটুখানি ঘুরিয়ে এদিকে নিয়ে চলে গেলাম আর একটা ঝুঁটি দিয়ে দিলাম হয়ে গেল হস্যই হস্যয়ে ইঁদুর ছানা ভয়ে মরে আবার করছি দেখো দেখতে পাচ্ছ তো হুম একটা গোল করলাম গোলটা থেকে এই রকম করলাম তারপর আস্তে করে ঘুরিয়ে এই দিকে নিয়ে গেলাম আর মাথায় ঝুটি হলো অবশ্যই এইবার যেটা লিখবো আমি কিন্তু বলবো না এটা কী লিখছি তোমাদেরকেই এটা বলতে হবে দেখো চিনতে পারো কি না গোল করে অয়ের মতো করে উল্টো দিকে ঘুরিয়ে এরাম টেনে দিলাম মাথায় আবার ঝুঁটি দিয়ে দিলাম কি হস্যই ঠিক বলেছে ছোট্ট ছোট্ট বন্ধুরা তাই তো তাহলে আমাদের শেখা হয়ে গেল হস্যই হুম